থাইরয়েড 50T, এটি আপনার থাইরয়েড গ্রন্থি দ্বারা পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত না হওয়া হরমোনটিকে প্রতিস্থাপন করে। থাইরয়েড সৃষ্টি শরীরে কি করে? আপনার শরীরের শক্তি এবং বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে। এবং করে রক্ত পরীক্ষা কেন করবেন? আপনি ওষুধ খাওয়া শুরু করলে এটি কতটা ভালো কাজ করে তা দেখার জন্য আপনার নিয়মিত রক্ত পরীক্ষা করা এবং সময়ে সময়ে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে। কখন খাবেন বা কিভাবে খাবেন সেবন করবেন, আপনার ডাক্তার নির্দেশ মতো ঠিক এই ওষুধটি নিন। এটি আপনার দিনের প্রথম খাবারের আগে খালি পেটে নেওয়া ভালো। সর্বাধিক উপকার পেতে আপনার এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত। আপনার লক্ষণগুলি উন্নত হতে শুরু করার আগে এটি কয়েক সপ্তাহ সময় দিতে পারে। থাইরয়েড 50 খাওয়া শুরু করার পর ভালো লাগলে কি বন্ধ করা যাবে কিনা, আপনি ভালো বোধ করলেও এই ওষুধটি ব্যবহার করতে থাকুন, আপনার সারা জীবনের জন্য এটি নিতে হতে পারে। আপনি যদি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলো ফিরে আসার সম্ভাবনা রয়েছে। থাইরয়েড 50 খাওয়ার পরও আপনার কোনো সমস্যা দেখা গেলে কি করবে? কিছু লোক উচ্চমাত্রার থাইরয়েড হরমোনের তীব্র প্রতিক্রিয়া শিকার হতে পারে। আপনার খুব উচ্চ তাপমাত্রা, দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, নিম্ন রক্তচাপ, চোখ ত্বকের হলুদ ভাব, বিভ্রান্তি বা ফিট থাকলে সরাসরি আপনার ডাক্তারকে কল করুন। থাইরয়েড 50 ওজন কমাতে পারে কিন্তু স্থূলতার চিকিৎসার জন্য নির্ধারিত বা নেওয়া উচিত নয়। থাইরয়েড 50 ওষুধটি গ্রহণ করার সময় গর্ভবতী হন তাহলে কি করবেন? আপনি যদি এই ওষুধটি গ্রহণ করার সময় গর্ভবতী হন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান, কারণ বোধ বাড়াতে পুনরায় সামঞ্জস্য করতে হতে পারে। অন্যান্য অনেক ওষুধ এই ওষুধের কাজকে প্রভাবিত করে। আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তাহলে আপনার ডাক্তার পরামর্শ নিন। আপনি যদি থাইরয়েড 50 ভুলে যান, থাইরয়েড 50 এর একটি ডোজ মিস করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, আপনার যদি পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরিয়ে যান। ডোজ দ্বিগুণ করবেন না। থাইরয়েড 50 কিভাবে ব্যবহার করবেন? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। সম্পূর্ণরূপে এটি গিলে ফেলুন, চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। থাইরয়েড 50 খালি পেটে খেতে হবে।